সুপ্রভাত বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে। এখান থেকে আমার ট্রেন 6:48 ব্যারাকপুর লোকাল। এই ট্রেনটা গ্যালোপিং, ট্রেনটা বিধাননগর দমদম স্কিপ করে বেলঘড়িয়া দাঁড়াবে, তারপরে আগরপাড়া স্কিপ করে দাঁড়াবে সোদপুর, তারপর খর্দা টিটাগড় স্কিপ করে একেবারে ব্যারাকপুর। তাহলে সঙ্গে থাকুন। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে যাওয়া সকালের শিয়ালদা স্টেশন। আমাদের ট্রেনটা ছাড়লো 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে, একই টাইম সকাল 6:48 7 নম্বর থেকে আমাদের সঙ্গেই ছাড়লো শিয়ালদা ডানকুনি লোকাল। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে রাখুন, এরকম আরও অনেক ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো। বিধাননগর স্কিপ করছে, এটা শান্তিপুর শিয়ালদা লোকাল। ফোটা ফোটা বৃষ্টিও শুরু হয়েছে। এই ট্রেনটা এমন একটা ট্রেন যেটা শিয়ালদা ডিভিশনের দুটো মেন স্টেশন বিধাননগর রোড এবং দমদম জংশন দুটোকে পরপর স্কিপ করে। পরের স্টেশন দমদম জংশন, দমদম জংশনও স্কিপ করবে। নিউ আলিপুরদুয়ার শিয়ালদা পদাতিক এক্সপ্রেস, ৬:43 শিয়ালদা থেকে ছেড়ে আসা শিয়ালদা হাবড়া লোকাল দাঁড়িয়ে আছে। এই রকম স্পিডে যখন এক একটা স্টেশন পার করে তখন কেমন লাগে বলুন তো। বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। পরের স্টেশন আসছে বেলঘড়িয়া। ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে বেলঘড়িয়া।
আজ রবিবার, তবুও বৃষ্টিতে যারা যে কাজেই বেরিয়েছেন না কেন, একটু তো অসুবিধা হবেই। বেলঘড়িয়া ছেড়ে দিল, এটাই প্রথম স্টপেজ ছিল। এরপর আগরপাড়া স্কিপ করে সোদপুর দাঁড়াবে। কল্যাণী সীমান্ত, শিয়ালদা লোকাল। বৃষ্টির জল বারবার ক্যামেরার লেন্সে পড়ে আর ক্যামেরার লেন্স ঝাপসা করে দিচ্ছে। জয়নগর শিয়ালদা গঙ্গাসাগর এক্সপ্রেস। আগরপাড়া পার করছে, এটা গেদে শিয়ালদা লোকাল। সোদপুর ঢুকছে,
রানাঘাট শিয়ালদা লোকাল। টিটাগড় পার করছে, ব্যারাকপুরে পৌঁছানোর টাইম 7:24, তার অনেক আগেই ব্যারাকপুর ঢুকে যাবে। ব্যারাকপুর ঢুকছে, এখন বাজে 7:15, মানে 9 মিনিট বিফোর টাইমেই ট্রেন ব্যারাকপুর পৌঁছে দিল। এমন একটা বৃষ্টির দিনে শিয়ালদা থেকে ব্যারাকপুর পর্যন্ত এই গ্যালোপিং ট্রেনের জার্নিটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন।